বিকুল কতটুকু লেখা হয়েছে দেখি? হ্যাঁ ঐশান, হ্যাঁ তুই সুন্দর হয়েছে তো, হয়েছে তো ঐশানু। তারপর বাকিটুকু লেখো, লেখো হবে। দেখি পাঞ্জল কতটুকু হয়েছে, নে পাঞ্জল হয়েছে কমপ্লিট। এখন 1-2 বল, তাহলে তোর ছুটি। 1-2 বল, উপর থেকে বল, আঙ্গুল দিয়ে বল। উঠ উঠ উঠ, তুই নাগাল পাস না, জোরে বল, আমি কানে শুনি না। হ্যাঁ হ্যাঁ এইভাবে 1-2 হ্যাঁ বল। এইট, তারপরে 9-10 গুড। গুড মর্নিং ফ্রেন্ডস, গৌরীপুর থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের সঙ্গে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সকালে রান্নাবাড়ি দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে তো ছেলে মেয়েদের একটু পড়ালাম, কারণ ওদের এখনও স্কুল শুরু হয়নি, তো স্কুল যাওয়ার ব্যাপার নেই। তো ওদেরকে পড়িয়ে একদম রান্নাবাড়ি করে, রান্না তো আজকে শর্টকাট, শুধু মাছের ঝোলটাই করেছি, করে ভাবলাম না আজকে একটু কাজ করব। তো কাজ করা যদি শুরু করি কখন শেষ হবে তার ঠিক নেই, তার জন্য যেহেতু ঘরে বাচ্চারা আছে ওদের রান্নাবাড়ি মানে ওদের খাওয়ার ব্যবস্থাটা আগে করে তারপর কাজে ধরেছি। কাজ বলতে কালকে রাতে এত গরম লেগেছে কি বলবো, মানে সিলিং ফ্যান নিয়ে আর কাজ হচ্ছিল না। তারপরে কালকে রাতেই ভেবেছি যে টেবিল ফ্যান বের করব, মানে পরিষ্কার করব, তারপরে কুলারটা সেট করব, যেহেতু পয়াটা সবসময় খোলা থাকে, মানে যখন আমি এই বক্সে রাখি কুলারের পয়াটা খুলেই রাখতে হয়, নয়তো না এই বক্সে না আটে না। তো কালকেই ভেবে রেখেছি যে এই কাজগুলি করবো। আর এখন যে আমি কাজগুলি করছিলাম এত গরম লাগছিল, এত গরম লাগছিল কি বলবো, ধুলোবালি পরিষ্কার করছি তার জন্য ফ্যানটাও দিতে পারছিলাম না। তো এই যে দেখো এই কার্টুনের মধ্যে কুলারের ওই যে চাকা টাকা আর কী কী নাট বল্টু সব এখানে রেখেছিলাম। তো এই যে এই কার্টুনটাও ভিতরে রেখে দিলাম, কারণ পরবর্তীতে যখন গরমটা চলে যাবে আবার রাখবো, আবার এই নাট ফাট আবার কোথায় রাখবো ভুলে যাব, এই জন্য সব একটা বক্সে রাখি। তো বক্সটার তো কাজ এখন শেষ, তো একদম তাকে তুলে রাখলাম, এর আবার যখন ঠান্ডা পড়বে তখন আবার বক্সে ভরে রাখবো, তার জন্য বক্সটা আর বাইরে রাখি না, বাইরে রাখলেই জল টল পেয়ে নষ্ট হয়ে যাবে, পরে কুলারটা কোথায় রাখবো। এদিকে ফ্যান ট্যান তো সব পরিষ্কার করা হয়ে গেল মোটামুটি, প্রথমে ব্রাশ দিয়ে করলাম, তারপর একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখন এই যে কুলারের পিছনে যে মসকিটো নেট থাকে ওটা খুলে একদম সুন্দর করে ধোয়া যায়, ওটা আমি খুলে রাখা, ওটা আমি একদম জল দিয়ে ডাইরেক্ট ধুয়ে নেবো, আর এই কুলারটা তো আর ধোয়া যাবে না, তার জন্য ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম। তো একটু ব্রেক নিচ্ছি কাজের ফাঁকে, ব্রেক একটু মানে এত গরম লাগছিলো না কি বলবো, ওয়াটারমেলন কাটলাম, কেটে ওই যে বাড়িতে সাঙ্গ পাঙ্গরা ছিল ওদেরকেও একটু দিলাম, আর মেয়ে তো টিউশনিতে গিয়েছে, তো এই যে এগুলো দিলাম, দিয়ে ওরা খাচ্ছে, তা আমি ভাবলাম আমি একটু খেয়ে শরীরটাও ঠান্ডা হবে ভালো লাগবে। তো মেয়ের আজকে থেকে টিউশন শুরু হতো, টিউশনিতে ওর জন্যই বিশেষ করে সকালে রান্না করেছিলাম যে টিউশন যাবে তো ওর জন্য একদম রান্না করতে, ও তো খেয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, ভালোই হলো কাজ করতে। তো একদম চলে আসলাম টিভির ঘরে পরিষ্কার করতে। তো অ্যাকচুয়ালি ফ্যানগুলি না কিছুদিন আগেই পরিষ্কার করতে লাগতো, ফ্যান ইউজ করার আগে মানে শীতের মধ্যেই করতে লাগতো, কিন্তু তখন করা হয়নি, আজ সময় করে করিনি। তো এখন তো ইউজ করা অলরেডি শুরু হয়ে গেছে, তো ফ্যানের ধুলো বালু ঘরে পড়ে, কী করা যাবে উপায় নেই। তো আজকে তো মনে হলো যে না আজকে সবগুলি ফ্যান পরিষ্কার করবো, মানে টেবিল ফ্যান কুলার সব পরিষ্কার করেছি, তো আজকে এগুলি একবারে যা পরিষ্কার করার আজকেই করে নেব তাই আর কি। তো এদিকে চেয়ার বিছানাটা প্রথমে কী করেছি বলতো, একদম কম্বল টম্বল কম্বল তো না সরি তোষক তোষক ভাঁজ করে নিয়েছি, কারণ উপরে ধুলো তো পড়বে না, তখন আরও আমার ডাবল খাটতে হবে বেডশিট আজকেই ধুতে হবে এরকম, তো ভাঁজ করে নেওয়াতে সুবিধা হয়েছে। তারপরে এদিকে দেখো ওরা এই যে কুলারের পায়া লাগাচ্ছে চাকা, এদিকে ভূকম্প হলো ভূকম্প, তাহলে দুজনে লাগা, হ্যাঁ হইতেছে, ওই যে স্ক্রু ড্রাইভার পায় না এখন এটা দিয়ে করে, মা তিনটাই লাগা নাহলে কম বেশি হবে কিন্তু।
কি অভিনব পদ্ধতি। এই যে পিকু বলছে স্ক্রু ড্রাইভার নাই তো কি হয়েছে, স্ক্রু ড্রাইভারটা পাওয়া যাচ্ছে না, তো বলছে যে কেচির মাথা দিয়ে চল টাইট করি। তা এখন ওদের দায়িত্ব এগুলি চারটা পা লাগাক, আমি যাই আরো ফ্যান পরিষ্কার করি। টিভি রুমের ফ্যানটা তো পরিষ্কার করে ফেলেছি, এই মাঝখানে আমার একটু কাজ সহজ করে দিচ্ছে ছেলে মেয়ে, ওরা কুলারের চাকাগুলি লাগিয়ে নিচ্ছে, তো ভালোই হলো। তোর ওদিকে লাগাচ্ছে টাইট দিচ্ছে দিক, আমি এই ঘরটা পরিষ্কার করে নিই, কারণ যেই ঘর পরিষ্কার করছি ওদেরকে আর কি রাখছি না। এমনি তো পিকুর অ্যালার্জির দোষ, তার জন্য আর বাচ্চাদের না থাকাই ভালো, সর্দি কাশি লেগে যাবে। তো এই ঘর, এই ঘরের ফ্যান পরিষ্কার করে আবার একটা ব্রেক। তো হাজব্যান্ড নিয়ে আসছে আখের রস, তো ছেলে মেয়ে তো খেলো, তো পিকু অতটা পছন্দ করে না, মেয়ে খুব ভালোবাসে। তো আমি ঢেলে নিলাম বাকিটু, তো খেতে খুবই ভালো হয়েছে। আমি পিকুকে বারবার বলছিলাম একটু খেয়ে দেখ, ভালো লাগবে খেয়ে দেখ। ও বলে কি বেশি মিষ্টি, আরে মিষ্টি তো হবে। তো পরে আবার বললাম বিট লবণ কিন্তু দেওয়া ছিল, বললাম তাহলে আর একটু বিট লবণ মিক্সড করে দেই তারপর তুমি খাও, বলে না বেশি চিনি মিশিয়েছে, ও খালি এরকম বলে, বলে বেশি মিষ্টি আমি খাবো না। জোর করে মানে জোর না, আমি অনেক রিকোয়েস্ট করলাম, পরে একটু খেলো, বলে না বেশি মিষ্টি খাবো না। তো আমার এই যে প্রথমে ওয়াটারমেলন খেলাম, তারপরে এই যে এখন মানে তরমুজ খেলাম, এখন আবার এই যে আখের রস খেয়ে বেশ ভালো লাগলো, কাজে আরও ফুল এনার্জি পেলাম। তো যাই হোক, ও পাশে দুই রুমের ফ্যান পরিষ্কার করা হয়ে গেল, এখন চলে আসছি রান্নাঘরে। এখন রান্নাঘরের ফ্যানটা তো আর নাগাল পাচ্ছি না, কারণ ডাইরেক্ট আমি চেয়ার দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিলো না, মানে নাগাল পাচ্ছিলাম না। তারপরে মেয়ে বলছে তাহলে বিছানার উপরেই ওই রুমগুলির মতোই করো। তারপর কী করলাম, বিছানার উপরেই চেয়ার নিলাম, তো এখানে টোটাল পাঁচটা চেয়ার অ্যাড করতে হলো। তারপর গিয়ে আমি প্রথম তিনটা দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু নাগাল পাচ্ছিলাম না, তারপরে আরও দুটো দিলাম, টোটাল পাঁচটা চেয়ার দেওয়ার পর আমি ফাইনালি রান্নাঘরের ফ্যানটা ধরতে পারলাম। তো এই ঘরের ফ্যানটাও নোংরা হয়েছে, তো আজকে এগুলি পরিষ্কার করতে করতে না আর ওই বারান্দার যে খোলা বারান্দার ফ্যানটা, ওটা আর করা হয়নি। ওটা অ্যাকচুয়ালি অতটা নোংরা হয়ও নি, সেটা অন্য একদিন করে নেব। মানে কাজ টাজ করার পর মনে হলো এরকম একটা ফ্যান তো ছুটে গেল, সেটা তো পরিষ্কার করা হলো না, তো পরে ভাবলাম থাক আর করা হয়নি যখন আর কী করা যাবে। তো যাই হোক, রান্নাঘরে ফ্যানটা পরিষ্কার হয়ে গেল। এখন তো কী বলবো, মানে উপরে পরিষ্কার করলে মানে ফ্লোরগুলি এত নোংরা হয়, তারপর রান্নাঘর ঝাড়ু দিলাম, সবগুলি রুম ঝাড়ু দিয়ে একদম কী বলবো মুছে, মানে খুব ভালো করে মুছে, আগে খুব ভালো করে ঝাড়ু দিয়েছি, তারপর খুব ভালো করে মুছেছি, মুছে তারপর স্নান ধান করে এই যে দেখো আসলাম। তো পিকুর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেলো, ওর তো এক ঘন্টা পর পর ওষুধ, আর ভাবলাম সকালে একটু পড়েছে, তারপর তার পড়া হয়নি, আর পিকুকে টিউশনে দিচ্ছে না, আমি পড়াবো, তো পড়ার অনেকগুলি সাবজেক্ট, তো একটু পড়িয়ে রাখলে ভালো হবে, একটা দুটো করে পড়াচ্ছি যখন যেরকম সময় পাচ্ছি। তো পিকুকে বলছি এখন আমি একটু ফাঁকা হয়েছে, আসো আর কি পড়াই। তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন তো ঘুমানোর পালা, তো ঘুমানোর আগে যদি একটা সিলেবাস পড়িয়ে রাখতে পারি তো ভালো হয় না। তো ওকে বললাম ওতো খেলা নিয়ে ব্যস্ত, তো জোর করে ডাকাডাকির পর আসলো, ওষুধটা দিয়ে ওষুধটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তো একটু পড়ালাম, পড়িয়ে তারপর ওদেরকে না নিয়ে শুলে ঘুমোবে না। তো মেয়ের তো আবার বিকেলে টিউশনে আছে, ও তো ঘুমোতে পারবে না, তবু ওকে বলেছিলাম একটু আমার সঙ্গে শো, তো ভালো লাগবে আর কি। তো এদিকে পড়তে পড়তে পিকুর নাকি খিদে পেয়ে গেছে, তা আমি বলছি তুমি মাত্রই খেলে, বলে না আমি আবার খাবো, খিদে পেয়েছে। তারপর ওই কলা নিয়ে আসছে হাজব্যান্ড, এই যে দেখো এই ঘরে মেয়ে পড়ছে, এই ঘরে পিকু, তো এই যে কলা নিয়ে আসছে, কলা আনার পর ও বলছে দুধ মুড়ি কলা খাবে, তো এদিকে কলাগুলি বেশ ভালোই ছিল, তো পিকুকে দিলাম ভালো করে মেখে, কলাটা চটকে দিলাম দুধের সাথে, তো মুড়ি দিয়ে খাচ্ছে, তো আমিও খাবো, মানে ওর দেখা দেখি আমারও খেতে ইচ্ছে করছে। তো তারপরে একদম চলে আসলাম সন্ধেবেলা, সন্ধেবেলা এই দেখো এখানে দুধ আর কলা ইসে মিক্সচারে পেস্ট করে নিলাম, এটা মেয়ে খেতে খুব ভালোবাসে, ও আবার মুড়ি দিয়ে খেতে ভালোবাসে না, তার মধ্যে ওর ভেতরে দাঁত হচ্ছে, হ্যাঁ তার জন্য মাড়ির দাঁত আর কি হচ্ছে, এর জন্য ওর খেতেও একটু প্রবলেম হয়, ভাতটাও খায় খুব মানে অল্প অল্প করে আস্তে আস্তে খায়, মানে পুরো দাঁতটা বের হলেও আরাম পেত। তো এটা একদম লিকুইড না, একদম জলের মতো টকটক করে গিলে খেয়ে ফেলে, তো ভালো লাগে। তো খাওয়ার পর বলছে মা আরও খাবো, এটা রেখেছিলাম পিকুর জন্য, দুধ মুড়ি কলা খায় যদি ওটার জন্য, বলছে মা আমি খাবো আরও। তো
মধু যেহেতু খেতে ভালোবাসে না, ঠিক আছে, আবার একটু ঠান্ডাও লেগে গিয়েছে, আবার গলা তো ও খেতে চাইছে জন্য আবার আর কি করলাম। তো এখন একটা না আরও বেশি পেস্ট করতে চাইলাম, কিন্তু না একটু দানা দানা থেকে গেল, ওই দানা দানাগুলি দানা দানা তো ঠিক না, কলাটা মানে ভালো করে মিক্সড হয়নি, দেখো কেমন মানে আধা আধা হয়েছে, আধা হয়নি। হ্যাঁ, তো এদিকে পিকুকেও বললাম খাবি নাকি, বলে না আমি দুধ ভাত কলা খাবো। হ্যাঁ, তো ওকে আবার দেখো দুধ ভাত কলা দিলাম। এদিকে আবার হাজব্যান্ড কালকে অষ্টমী মেলা আছে, তার জন্য ঘরে চিড়া ছিল না, খই ছিল না, মুড়ি তো ছিল, ওগুলি নিয়ে আসছে, ওগুলি আবার আমার ভুলতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করবো, তো কালকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাইকে এখানেই গুড নাইট, টাটা। এইখানে দেখো যে চিড়া খই ও ছাতু এনেছে, তো এগুলি সব এখন কৌটোতে রাখবো।